গতকাল খানিকটা বৃষ্টি আমরা দেখেছি, কিন্তু আজ সকালবেলা থেকে রীতিমতন বলা যেতে পারে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া। কি পরিস্থিতি থাকবে, কারণ যেটা জানতে পারা যাচ্ছে জুন মাসে বোধহয় আর বৃষ্টি দক্ষিণবঙ্গ দেখতে পাবে না? না, একদমই না সৌমাদি, তো তুমি ঠিকই বলেছো যে জুন মাসে সেইভাবে বৃষ্টি আর দেখা যাবে না দক্ষিণবঙ্গে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ছিটে ফোটা বৃষ্টি হতে পারে, কিন্তু একেবারেই বর্ষার যে বৃষ্টি যেভাবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, সেই রকম সম্ভাবনা জুন মাসে একেবারেই দক্ষিণবঙ্গে নেই। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, হালকা মেঘ থাকতে পারে আকাশে, তবে মোটামুটিভাবে শহর কলকাতায় সেইভাবে বৃষ্টি হবে না। এবং ধরো পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনা, কোথাও কাল এবং পরশু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টি হতে পারে, তবে জুন মাসে এই যে বৃষ্টির ঘাটতি রয়ে গেল দক্ষিণবঙ্গে সেটা থেকেই যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ এবং সিকিমে 51% অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবারে বর্ষার শুরুতেই জুন মাসে। এবং একই রকমভাবে যে আগামী যে দিনগুলো রয়েছে জুন মাসের, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গে সেই সামান্য হালকা ছিটে ফোটা বৃষ্টি হয়তো হবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, তবে বর্ষার বৃষ্টি এই জুন মাসে আর দেখা যাবে না। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, 27.1 ডিগ্রি ছিল, এবং গতকাল তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে 34.6 ডিগ্রিতে পৌঁছে যায়। আর্দ্রতাজনিত একটা অস্বস্তি রয়েছে, সেটা আজও বজায় থাকবে, এবং যেমনটা বললাম যে সেভাবে বৃষ্টি আর জুন মাসে দেখা যাবে না দক্ষিণবঙ্গে। সৌমাদিত্য, ধন্যবাদ তোমাকে ইন্দিরা, সরাসরি কথা হচ্ছিল ইন্দিরা আমাদের প্রতিনিধি, যেমন জানাচ্ছিল যে বর্ষা খুব একটা দেখতে পাওয়া যাবে না অন্ততপক্ষে জুন মাসে যদি আমরা তাকাই। তবে আগস্ট মাসে কি হচ্ছে, আগস্ট মাসে আমরা কোথায় ঘুরতে যেতে পারি, কারণ 11ই অগস্ট থেকে বা 9ই অগস্ট থেকে বোধহয় পরপর কয়েকটা ছুটি, একদম 15ই অগস্ট পর্যন্ত মাঝখানে শনি রবি, এবং এটা যারা যারা ক্যালেন্ডারের পাতায় চোখ রেখেছেন বিশেষ করে বাঙালি, তারা কিন্তু একটা হিসেব কষে নিচ্ছেন, কিন্তু তাদেরকে একটুখানি আরও একটু জানানোর জন্য নতুন কোন কোন জায়গা হতে পারে কাছে পিঠে কিংবা একটু দূরে, কি ধরনের জায়গা থাকতে পারে একটুখানি স্পন্দন বলুন। কিছু কিছু জায়গা আছে, দেখুন আপনি যদি কলকাতার ধারে পাশে ঘুরতে চান সেক্ষেত্রে সবচেয়ে আগে আসে যেটা সুন্দরবন, ওই সময় একদম সুন্দরবনে যেটা চলে ইলিশ উৎসব, সুন্দরবনে ইলিশ উৎসব ভীষণই ফেমাস এবং আমরা প্রচুর ওখানে আমাদের গেস্ট পাঠাই। এটা হলো আপনি যদি একদমই কলকাতার ধারে পাশে যেতে চান। দেখুন দীঘা মন্দারমণি তো এখন সত্যি বলতে ইলিশ উৎসব কি রোজই হচ্ছে? ইলিশ উৎসব এখন এই বর্ষার সময় রোজই হয়। বাহ, এক তো বাঙালির পায়ের তলায় সরষে, আর তার মধ্যে বাঙালি হচ্ছে রসনাপ্রিয়, খুব স্বাভাবিকভাবে সুন্দরবন একটা ভালো ডেস্টিনেশন হতে পারে ওই সময়টা, মানে এই টাইমটা ধরেন 9 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনি এখান মানে এই সময়টায় সুন্দরবনের রোজ দিনই আপনি ইলিশ উৎসবের পার্ট হিসেবেই চলে এটা।